সকলকে ওয়েলকাম করছি এনিস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আমাদের আজকের আয়োজনে থাকছে ইংরেজ মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের সংক্ষিপ্ত আত্মজীবনী। উইলিয়াম শেক্সপিয়ার, যিনি ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার, তাকে ইংরেজি ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব অ্যাভন অর্থাৎ অ্যাভনের চারণ কবি নামেও অবহিত করা হয়ে থাকে। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে 38টি নাটক, 154টি সনেট, 2টি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেক্সপিয়ার অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তার রচিত নাটকগুলো বিশ্বের যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ করা হয়েছে। এই ইংরেজ মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালের 23 এপ্রিল স্ট্র্যাটফোর্ডের আপন অ্যাভন নামক একটি মফস্বল শহরে জন্মগ্রহণ করেন। তবে তার জন্ম তারিখটা অনুমান নির্ভর। স্ট্র্যাটফোর্ডের হলি ট্রিনিটি চার্চে 26 এপ্রিল তার ব্যাপটিজম হয় সে প্রমাণ নথিতে আছে। ইংল্যান্ডে তখন যে কোনো শিশু জন্মানোর 3 দিন পর তার ব্যাপটিজম বা আকিকা হতো, সে হিসেবে শেক্সপিয়ারের জন্ম তারিখ 23 এপ্রিল ধরা হয়। এই জন্য এটা গুরুত্বপূর্ণ যে শেক্সপিয়ার মারাও যান 23 এপ্রিল। সালটা ছিল 1616। শেক্সপিয়ারের সময় ইংল্যান্ডের চার্চের ভাষা ছিল ল্যাটিন, সেজন্য শেক্সপিয়ারের জন্ম নিবন্ধনকৃত নাম ছিল গুলিমাস ফিলিয়াস জোহানস শেক্সপিয়ার, অর্থাৎ উইলিয়াম হল জন শেক্সপিয়ারের ছেলে। শেক্সপিয়ারের মায়ের নাম ছিল মেরি অ্যার্ডেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পিতামহ রিচার্ড শেক্সপিয়ার স্ট্র্যাটফোর্ডের পাশের গ্রাম স্নিটারফিল্ডে বাস করতেন। তিনি রবার্ট অ্যার্ডেন নামক জনৈক ধনী লোকের বাসায় ভাড়া থাকতেন। এ অ্যার্ডেনের মেয়ে ম্যারি অ্যার্ডেনকে বিয়ে করেন শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার। শেক্সপিয়ার তাই বাবার দিক থেকে সাধারণ কৃষক পরিবারের হলেও মায়ের দিক থেকে বনেদি পরিবারের ছিলেন। জন শেক্সপিয়ার মেরি অ্যার্ডেনকে বিয়ে করার পর স্ট্র্যাটফোর্ডের আপন অ্যাভনে বসবাস শুরু করেন। জন ও মেরির 4 ছেলে ও 4 মেয়ের মধ্যে শেক্সপিয়ার ছিলেন তৃতীয় সন্তান ও প্রথম পুত্র। তখন ইংল্যান্ডে প্লেগ রোগে শিশু মারা যেত বেশি। শেক্সপিয়ারের 4 ভাইবোন শিশু বয়সেই মারা গেলেও বাকি 4 জনের মধ্যে শেক্সপিয়ার সবচেয়ে বেশি দিন বেঁচেছিলেন। অ্যাডমান্স নামে শেক্সপিয়ারের সবচেয়ে ছোট ভাই তাকে অনুসরণ করে অভিনয় জগতে ঢুকেছিলেন, কিন্তু 1607 সালে মাত্র 28 বছর বয়সে তিনি মারা যান। শেক্সপিয়ার তখন লন্ডনে বেশ ধনী লোকদের একজন। ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি বিপুল ভোজের আয়োজন করেছিলেন। শেক্সপিয়ারের বাবা জন একরকমের উচ্চাকাঙ্ক্ষী লোক ছিলেন। তিনি দাস্তানা বা গ্লাভস তৈরির ব্যবসা করতেন, চর্মরোগের চিকিৎসাও জানতেন তিনি, জায়গা জমিনের দালালিও করেছেন, অননুমোদিত সুদের ব্যবসাতেও ঢুকেছিলেন এক সময়, রাজনীতিও করতেন এবং এক পর্যায়ে 1568 সালে স্ট্র্যাটফোর্ডের একজন অল্ডারম্যান বা পৌরজন নির্বাচিত হয়েছিলেন। এটি ছিল সম্মানের পদবি। তার পদবি অনুযায়ী তিনি হাতের বড় আঙুলে একটি বড় আংটি পরতেন, যেটি সম্ভবত শিশু শেক্সপিয়ারের কল্পনাকে আকর্ষণ করেছিল। শেক্সপিয়ারের অতি হাস্যরসপূর্ণ কিন্তু ঐতিহাসিক নাটক রাজা চতুর্থ হেনরির প্রথম পর্বে ফল স্টাফকে যুবরাজ হাল রাজা পঞ্চম হেনরিকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, সে যখন ছোট ছিল তখন এত চিকন ছিল যে অনায়াসে সে অল্ডারম্যানের আংটির ভেতর দিয়ে গলে যেতে পারতেন। শেক্সপিয়ারের বাবা প্রচুর ধার দেনা করতেন, ফলে একবার দেউলিয়া হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। হ্যামলেট নাটকে পোলিনিয়াস পুত্র লোয়ার্টিসকে উপদেশ দিচ্ছেন, ঋণদাতা বা ঋণ গ্রহীতা কোনোটাই হয়ো না, নাইদার আ বরোয়ার নর এ লেন্ডার বি। ইংল্যান্ড শেক্সপিয়ারের সময় রানী এলিজাবেথের অধীনে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান রাজ্যে বনে গেলেও অনেকেই ছিল তখনও ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। শেক্সপিয়ারের বাবা গোপনে ক্যাথলিক ধর্মে বিশ্বাস করতেন এবং শেক্সপিয়ারের হ্যামলেট সহ বহু নাটকে পিতৃ চরিত্রে তার বাবার ক্যাথলিক ধর্ম বিশ্বাসের ছায়া খুঁজে পাওয়া যায়। বাবার বৃদ্ধ বয়সে শেক্সপিয়ার তার বহু আকাঙ্ক্ষিত পারিবারিক উপাধি কোট অব আর্মস এনে দিয়ে তাকে সন্তুষ্টি দিয়েছিলেন। শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্র্যাটফোর্ডে একটি সুন্দর নিসর্গ শোভিত শহর ছিল। এটার বিশাল বিশাল মাঠ ছিল, চমৎকার অ্যাভন নদীটি এখন যেমন ঠিক তখনও তেমনই বয়ে যেত, আর রাজহংসীরা এর জলে সাঁতরাত। বেন জনসনের প্রশংসিত শিক্ষক উইলিয়াম কামডেন 1570 সালে স্ট্র্যাটফোর্ডকে বর্ণনা করেছেন সুন্দর একটি ছোট বাজার শহর হিসেবে।
শেক্সপিয়ার শিশু বয়সে হয়তো পেটি স্কুল বা নিম্ন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন, তারপর দ্য কিংস নিউ স্কুল নামক গ্রামার স্কুলে পড়ে থাকতে পারেন। শেক্সপিয়ারের আমলে প্রাইমারি স্কুলের শিক্ষাক্রম ছিল গ্রিক ও ল্যাটিন ভাষাভিত্তিক। শিশুদেরকে ব্যাকরণ শিক্ষা ও বাক্য নির্মাণের উপর প্রচুর পাঠ দেওয়া হতো। ল্যাটিন ভাষা ছিল বাধ্যতামূলক, বস্তুত উপরের শ্রেণীতে ইংরেজিতে কথা বলা নিষেধ ছিল। শেক্সপিয়ারের সময় সবচেয়ে পরিচিত পাঠ্য বই ছিল কবি উইলিয়াম লিলি রচিত গ্রামাটিকা ল্যাটিনা। আর সে সময়কার খুব নাম করা শিক্ষক যিনি রানী এলিজাবেথকেও পড়িয়েছিলেন, রাজা আশকাম, একটি বই লিখেছিলেন যার মধ্যে ল্যাটিন টেক্সটের পাশাপাশি ইংরেজি অনুবাদ ছিল। শেক্সপিয়ারের সাহিত্য থেকে প্রমাণ পাওয়া যায় তিনি ঈশপের গল্প অ্যাপুলিয়াসের গোল্ডেন অ্যাশ এবং ওভিদের মেটাফরেসিস খুব ভালো রপ্ত করেছিলেন। ইংরেজি ব্যাকরণ নিয়ে তার খুব ঘর্মাক্ত সময় পার করতে হয়েছিল সেটি তার নাটকের সংলাপ থেকে অনুধাবন করা যায়। মেরি ওয়াইফস অফ উইন্ডোর্স নাটকে ওয়েলসের অধিবাসী স্যার হিউ ইভান্স উইলিয়াম পেইসকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ ইউর জেনিটিভ কেস প্লোরাল উইলিয়াম? রবীন্দ্রনাথ ও নজরুলের মতো শেক্সপিয়ারও স্কুল জীবনকে ভালোবাসতে পারেননি। অ্যাজ ইউ লাইক ইট নাটকে তিনি একজন স্কুলগামী ছাত্রের বর্ণনা দিয়েছেন যে ছেলেটি অনিচ্ছার সাথে সম্ভব গতিতে এগুচ্ছে স্কুলের দিকে, ক্রিপিং লাইক স্নেইল অর আনউইলিং টু স্কুল। 18 বছর বয়সে 1582 সালে নভেম্বরে শেক্সপিয়ার বিয়ে করেন প্রতিবেশী গ্রাম শটারির নিবাসী এবং তার চেয়ে 6 বছরের বড় অ্যান হ্যাথাওয়েকে। বিয়ের 6 মাসের মধ্যে তাদের প্রথম কন্যা সুসানার জন্ম হয়। এর 3 বছর পর অ্যানের যমজ বাচ্চা হয়। মেয়ে সুসানা জুডিথ অনেকদিন বাঁচেন, কিন্তু ছেলে হ্যামলেট মাত্র 11 বছর বয়সে মারা যান। শেক্সপিয়ার বিরাট ধন সম্পদের মালিক হয়েও পুরুষ উত্তরাধিকারবিহীন হয়ে পড়েন। শেক্সপিয়ার এ নিয়ে বেশ উদ্বেগ ছিল, তাই দেখা যায় তার ম্যাকবেথ নাটকে ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে বলছেন, কেবল পুত্র সন্তানের জন্ম দাও। 1585 থেকে 1592 পর্যন্ত এই 7 বছর শেক্সপিয়ারের জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। শেক্সপিয়ারের জীবনীকার ও গবেষকেরা এই লস্ট ইয়ার্স নিয়ে নানা তত্ত্ব বের করেছেন, তবে এখন সবচেয়ে বেশি যে ধারণাটি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে ইএজে হ্যানিগম্যান প্রদত্ত এ তথ্যটি যে শেক্সপিয়ার ওই সময়টুকুতে কোনো ধনী লোকের গৃহে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তবে 1592 থেকে শেক্সপিয়ারের অস্তিত্ব লন্ডনে জানা হয় রবার্ট গ্রিন নামক এক প্রবীণ নাট্যকারের এক আক্রমণাত্মক প্যাম্পলেট থেকে। তিনি বলেছেন, কে একজন আনকোরা লোক এসে কাক হয়ে ময়ূরের পুচ্ছ ধারণ করে পুরো লন্ডন শহরকে নাচাচ্ছে। এই নাচাচ্ছে বলতে যে তিনি শেক্সিন শব্দটি ব্যবহার করেছেন, যার মধ্যে শেক্সপিয়ারের নামের অনুরণন পাওয়া যায়। গ্রিনের আক্রমণের কারণ হলো সে সময়কার অন্যান্য জনপ্রিয় নাট্যকারেরা যেমন টমাস কিড, ক্রিস্টোফার মার্লো প্রমুখ ছিলেন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী, যে জন্য তাদেরকে ইউনিভার্সিটি উইট বলা হতো, কিন্তু শেক্সপিয়ারের সেরকম কিছু ছিল না। উপরন্তু তিনি ছিলেন মফস্বল থেকে আগত। তার বাল্যকালে প্রচুর ভ্রাম্যমান নাট্যদল স্ট্র্যাটফোর্ডে প্রদর্শনীতে আসতেন। নাট্য উপভোগের সে অভিজ্ঞতা শেক্সপিয়ারের অভিনয় জীবনে কাজে আসে। শেক্সপিয়ার সম্ভবত প্রথম ফিলিপ হ্যান্সলোর অধীনে নাট্যজগতে প্রশিক্ষণ শুরু করেন। ফিলিপ হ্যান্সলোর ডায়েরি নাট্যজগৎ সম্পর্কে জানার জন্য একটি অন্যতম আকর গ্রন্থ। তিনি ছিলেন 1587 সালে স্থাপিত দ্য রোজ থিয়েটারের মালিক। সম্ভবত খুবই প্রাথমিক অবস্থায় দ্য রোজ থিয়েটার হলে শেক্সপিয়ার যুক্ত ছিলেন। এ দলের শক্তিশালী নাট্যকার ছিলেন ক্রিস্টোফার মার্লো এবং অভিনেতা ছিলেন হ্যান্সলোর জামাতা এডওয়ার্ড এলেইন। এর অল্প সময় পরে 1594 সালে শেক্সপিয়ার জেমস বারবেজের অধীনে দ্য থিয়েটার হলে অভিনয়কারী দল লর্ড চেম্বারলেইন্সম্যান দলে যোগ দেন এবং বন্ধুত্ব হয় জেমসের পুত্র রিচার্ড বারবেজের সঙ্গে, যে কিনা অসাধারণ অভিনেতা ছিলেন। হ্যামলেট যখন প্লেয়ার কিংকে বলেন যে হাত পা নাচানাচি করে অভিনয় করা চলবে না, অভিনয় করতে হবে বাস্তবের অনুকরণে, তখন আসলে শেক্সপিয়ার এলেইনের অভিনয় রীতির সমালোচনা করে বারবেজের অভিনয়কে প্রশংসা করছিলেন। শেক্সপিয়ারের নিজের লেখা এপিটাফে সাবধান করে দেওয়া আছে, হাড় চোরেরা যেন তার শবের হাড্ডি চুরি করতে সাহস না করে। তখন কফিন ভেঙে লাশ চুরি ইংল্যান্ডের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। 1599 সালে শেক্সপিয়ারের নাট্যগোষ্ঠী টেমস নদীর পাড়ে সাউথ ব্যাংক নামক জায়গাটিতে দ্য গ্লোব নামক একটি নতুন থিয়েটার হল প্রতিষ্ঠা করে,
যদিও এর কাঠ বা পাটাতন আসলে ছিল সম্প্রতি ভেঙে ফেলা দ্য থিয়েটারের পুরনো কাঠ। শেক্সপিয়ার সহ ১২ জন অভিনেতা ও নাট্যকার এর মালিক হন। নাট্যমঞ্চ হিসেবে দ্য গ্লোব অনন্য বৈশিষ্ট্য দ্বারা সমৃদ্ধ ছিল, কিন্তু এর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে হেনরি ফিফথ সহ বহু নাটকে শেক্সপিয়ারের গ্লোবের পাটাতন মঞ্চের উল্লেখ করা হয়েছে। ১৬০৩ সালে রানী এলিজাবেথ মারা গেলে পরবর্তী রাজা জেমস দ্য ফার্স্ট শেক্সপিয়ারের দলটিকে রাজ্যের একান্ত দল হিসেবে গ্রহণ করেন এবং দলটির নাম পরিবর্তিত হল দ্য কিংস মেন হিসেবে। শেক্সপিয়ার মোট ৩৮টি নাটক, ২টি লম্বা কবিতা ও অন্যান্য কিছু কবিতা সহ ১৫৪টি সনেট লিখেছিলেন। একটা সনেটে রাত জেগে জেগে মোমবাতির আলোয় পরিশ্রম করে লেখালেখির কথা আছে। শেক্সপিয়ার তার সর্বশেষ নাটকটি রচনা করেছিলেন ১৬১১ সালে আর নাটকটির নাম ছিল দ্য টেম্পেস্ট। এরপর শেক্সপিয়ার লন্ডন ছেড়ে স্ট্র্যাটফোর্ডে গিয়ে বসবাস শুরু করেন এবং পেটের অসুখে মারা যান। তার উইলে স্ত্রীকে সেকেন্ড বেস্ট বেড দেওয়ার কথা উল্লেখ থাকলে গবেষকেরা এর কোনো কুলকিনারা করতে পারেননি। ১৬২৩ সালে শেক্সপিয়ারের প্রথম সমগ্র সংগ্রহ ফোলিও এডিশন বের হলে মুখবন্ধনী কবিতাতে তার সতীর্থ বেন জনসন লিখেন, শেক্সপিয়ার শুধু তার নিজের সময়ের কবি নন, তিনি সর্বকালের কবি। হি ওয়াজ নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। এ বিশ্বাসে ইংরেজরা যখন ভারতবর্ষ শাসনের নামে তারা শেক্সপিয়ারের সাহিত্যকে সামনে রাখে, আসলে তারা শেক্সপিয়ারকে তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করতে থাকে। কিন্তু শেক্সপিয়ারের সাহিত্য আসলে দ্বিফলার মতো। ইংরেজরা তাকে সাম্রাজ্যবাদী উপকরণ হিসেবে ব্যবহার করল, কিন্তু সমালোচক কপিলিয়া কানের মতে উপনিবেশিত লোকেরা তার সাহিত্য থেকে সাম্রাজ্যবাদের বিরোধিতা করার উপাদান খুঁজে পেল। আজকে তাই শেক্সপিয়ার পাঠ মনে হচ্ছে কোনো একক অনৈতিহাসিক শুদ্ধ মানবতা পাঠ নয়, তার পাঠ মনে হচ্ছে ঐতিহাসিক চেতনা সমৃদ্ধ বহুমাত্রিক উদ্দেশ্য ও লক্ষ্য সমৃদ্ধ পাঠ। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটি কথা মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট শেয়ারিং এবং সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করবে। So never forget to like, comment and share our videos and never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.